নিউটন বলেছেন, এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকণা একে অপরকে নিজেদের কাছে আকর্ষণ করে। নিউটন বলেছেন, এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকণা একে অপরকে নিজেদের কাছে আকর্ষণ করেন এবং এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের দূরত্বের ভাগফল বর্গরেখা বরাবর। এবং এই আকর্ষণ বলের মান বস্তু আমাকে বলা হয়েছে তোমাকে ফিজিক্স আর কেমিস্ট্রি পড়াতে। জি ভাইয়া, আমি আসলে না সবকিছু বেসিকটা একটু বুঝতে চাচ্ছি, কারণ এই যে এক্সামের পাশাপাশি ভার্সিটি ভর্তি পরীক্ষাটাও আমি একটু ভালো করতে চাই। না না, বেসিকের কোনো অল্টারনেটিভ নাই। বিজ্ঞান জিনিসটা পুরোপুরি বেসিকের উপর নির্ভরশীল, এখানে মুখস্থবিদ্যার কোনো কাজ নেই। হ্যাঁ, আর তোমার যেসব জায়গায় কনফিউশন লাগে সেসব জায়গায় আমি তোমাকে ক্লিয়ার করে দেবো। ওকে মাই সুইট গার্ল। জি ভাই, ডোন্ট ওয়ারি, আমি এটা ভুলে বলে ফেলেছি। তো আজকে আমরা কী পড়বো মিলি? আজকে আমরা কেমিস্ট্রি পড়ি। গুড গুড, ভেরি গুড। কিন্তু কেমিস্ট্রি কেন পড়তে ইচ্ছে হলো? ওই যে ভাইয়া, বিশেষ করে ভীষণ চাকরিক যৌগ, কাইরাল কার্বন, ডায়াস্টেরিওমার, অ্যারাইল হ্যালাইড, আর ভাই মার্ক টিফের সূত্রটা, ইটস ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া। ভাইয়া, বিশেষ করে আমরা যদি জৈব যৌগ চ্যাপ্টারটা পড়ি আমার জন্য না খুব ভালো হয়। তো আমরা শুরু করি ভীষণ চাকরিক যৌগ থেকে কাইরাল কার্বন। ফ্যানটা ছেড়ে দাও না, গরম লাগছে। ভাইয়া, ফ্যান নাই তো, এসি চলতেছে। তাই নাকি? জি ভাইয়া। তাহলে এক গ্লাস পানি এনে দাও। পানি তো ভাই এখানে আছে, আমি ঢেলে দিচ্ছি। মিলি, বলছিলাম কি, আজকে আমরা কেমিস্ট্রি না পড়ে ফিজিক্স পড়ি। হ্যাঁ ভাইয়া, পড়া যায়। ওই যে পর্যায়বৃত্তিক গতি চ্যাপ্টারটা আছে না, ওখানে সরল সন্ধিত একটা অঙ্ক আছে। গ্র্যাভিটি পড়লে কেমন হয় বলো তো? গ্র্যাভিটি দিয়ে শুরু করি আমরা। হ্যাঁ ভাইয়া, পড়া যায়, ঠিক আছে। ওকে বইটা দাও। শোনো, গ্র্যাভিটি নিয়ে আইনস্টাইন কি বলেছিল? আইনস্টাইন বো ও না, নিউটন 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 কি বলেছিল? নিউটন বলেছিল, কোথায় যেন বলেছিল, নিউটন নিউটন বলেছিল যে এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। আল্লাহ আল্লাহ। এবং এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের দূরত্বের ভাগফল বর্গরেখা বরাবর। এবং এই আকর্ষণ বলের মান বস্তু কর্ণদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল বস্তুদ্বয়ের কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া। কি বুঝলা ভাই? এগুলো তো আমি বুঝি। কিচ্ছু বুঝো নাই। সূত্রের প্রথম অংশটা সহজ হলেও দ্বিতীয় অংশটা কিন্তু ভারী কঠিন, এবং দ্বিতীয় অংশটা জানতে হলে তোমার জানতে হবে যে ভর কি, সমানুপাতিক কি, বস্তুর ব্যস্তানুপাতিক কি, বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক কি। হ্যাঁ, তুমি এগুলো বোঝো? এই জিনিসগুলো ভাই আমি বুঝি। না 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 মিলি, মাঝে মধ্যে আমাদের মনে হয় আমরা সব বুঝি, কিন্তু আমরা কিচ্ছু বুঝি না, কচু বুঝি। তোমার সবার আগে বুঝতে হবে যে ভর কি। ভর হলো বস্তুর মধ্যে মোট পদার্থের পরিমাণ। আচ্ছা ভাই, বইতে যে লেখা আছে বস্তুর ভর অপরিবর্তনশীল, পৃথিবীর সকল জায়গায় নাকি বস্তুর ভর একই থাকে, কিন্তু কিভাবে? সেটা তো আশরাফ ভাইকে জিজ্ঞেস করতে হবে। কি? হ্যাঁ না মিলি, তুমি কিন্তু অনেক প্রশ্ন করো, প্রথম দিন এত প্রশ্ন করা উচিত না। আমি তোমাকে প্রশ্ন করবো, আমি তোমার টিচার না। হ্যাঁ, যেমন আমি এখন তোমাকে একটা প্রশ্ন করবো, কি বলো তো? আমি বলি, তুমি কোন ভার্সিটিতে ভর্তি হতে চাও?
আমি তো ভাই আপনাদের মতো ঢাকা ভার্সিটিতে পড়তে চাই। বাহ বাহ বাহ, ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়া, ভালোভাবে পড়াশোনা করে অ্যাডমিশন টেস্ট দিও, পেয়ে যাবে। আচ্ছা ধরো তুমি ঢাকা ভার্সিটিতে চান্স পেলে, একদিন তুমি ভার্সিটির একটা গাছের নিচে বসে একটা গান শুনছো, এ হাওয়া আমায় নেবে কত দূরে। এই গানটা না ভাই আমার ভীষণ পছন্দ, তাই নাকি? ইস, সত্যি সত্যি যদি আমি চান্স পাইতাম। অবশ্যই চান্স পাবা তুমি ভার্সিটিতে। না না ভাইয়া, আমি যদি ওই সিনেমার নায়িকা হিসেবে চান্স পাইতাম।